আসসালামু আলাইকুম রাহা নার্সারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিনাট বাটার বেশ কয়েকটা ফল ধরে আছে এগুলা মাস দুয়েকের আগে গাছে ফুল আসছিল সেগুলা গাছে এখন ফল হয়ে গেছে ফল হতে বেশি দিন ওয়েট করতে হয় না কারণ এটা বারো মাসি গাছে সারা বছরই ফল থাকে তবে শীতের সময়টা একটু গাছে ফলনের মাত্রা খুবই কমে যায় শীতের তিন মাস অর্থাৎ ডিসেম্বর থেকে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত গাছে কোনো রকম ফল থাকে না এই সময়টুকু ফল ছাড়া গাছ থাকে বাদ বাকি যে নয় মাস আছে এই নয় মাস গাছে প্রচুর পরিমাণে ফল হয় এবং দেখতেই পাচ্ছেন ফল ধরছে এবং পাশাপাশি গাছে অসংখ্য ফুল আসছে এগুলো ফল হয়েছে যখন শীতের পর পরই যখন ফুল আসছিল তারপর ফলগুলো বের হইছে এই যে দেখতে পাচ্ছেন এর ফলন কিন্তু প্রচুর পরিমাণে হয় এই যে গেল সিজনে বৃষ্টি বাদল বা ঝড়ের কারণে অনেক ফুল নষ্ট হয়ে গেছে এবং অনেক ফল পড়ে গেছে যে কারণে ফলনটা একটু কম দেখা যাচ্ছে এছাড়া সচরাচর যে ফলনগুলো হয় তা খুবই ভালো এবং খুবই বেশি হয় সে ভিডিওটা আপনাদের আমি দেখাবো কিছুদিন পর এই যে গাছগুলোতে ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলো থেকে যখন ফল হবে তখন আমি আরও একটা ভিডিও আপনাদের জন্য বানাবো এবং সেখানে দেখাবো কতটা পরিমাণ গাছে ফল ধরেছে বর্তমানে আমাদের কাছে পিনাট বাটারের গাছ আছে কলমের গাছ যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন কুরিয়ারে গাছ সাপ্লাই করে থাকি সারা দেশে গাছটি আপনি সাদে হাফ ড্রামে অথবা আপনি মাটিতেও চাষ করতে পারবেন চাইলে আপনার রুমের ব্যালকানিতে লাগাতে পারেন যেখানে সব সবসময় রোদ থাকে মূলত এই গাছটা রোদ যেখানে বেশি সেখানেই এর প্রচুর পরিমাণে ফল হয় এবং ফলগুলোও বেশ সুন্দর এবং বড় সাইজের হয় এখানে অনেকগুলো ফুল আসছে গাছে এই গাছে ফুল মোটামুটি সারা বছর থাকে এবং ফলও সারা বছর হয় এবং এর ফলনের মাত্রা খুবই বেশি আগেই বললাম যে ঝড় বৃষ্টির কারণে গাছে ফলনের মাত্রাটা কম হয়েছে এই যে এখন ফুলগুলো আসছে এখন ঝড় বৃষ্টি কম হবে যে কারণে ফলনটাও বাড়বে এখানে গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাশে যদি দেখায় এখানে একটা তো এই রকমই গাছে একটা গাছে প্রচুর পরিমাণে ফল হয় তো দর্শক যারা নিতে চান চারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে বড়ো সাইজের চারা আছে পিনাট বাটারের এবং খুবই সুলভ মূল্যে আমরা সেল করছি সারা দেশেই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেল থেকে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের সকল আপডেট সবার আগে পেতেন ধন্যবাদ সবাইকে